প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে দর্শক আপনাদের সাথে আছি আমরা দুজন আমি জেসমিন আরা ফেরদৌসি এবং আমি সাইদ মল্লিক শুরুতে জানাবো সংবাদ শিরোনাম মামলার তারিখে লিখে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন মন্তব্য প্রধানমন্ত্রীর সিটি নির্বাচনে সাড়া না পেয়ে দোষারোপের রাজনীতি করছে বিএনপি তিন সিটি নির্বাচন ঘিরে বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ মতে ভিন্নতা থাকলেও কারো উপর হামলা সমর্থন করে না আওয়ামী লীগ বলেন ওবায়দুল কাদের মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়াকে জামিন দেননি হাইকোর্ট ২৬ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দর্শক শুনলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির সোমবারের বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে যাদের ব্যাপারে অভিযোগ আছে দ্রুত তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয় নাই দর্শক এবার চলে যাব পুরো সংবাদে মামলার তারিখে লিখে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এই কথা বলেন সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের সাড়া না পেয়ে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণের জন্য বিএনপি দোষারোপের রাজনীতি করছে বলেও জানান প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন মানিকলাল ঘোষ যে কোনো দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে থাকি গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বিষয়টা নিয়েও আমরা একটু আলোচনা করব প্রধানমন্ত্রী কথা বলেন খালেদা জিয়ার মামলা ও অসুস্থতা প্রসঙ্গে নাটক করায় তারা যথেষ্ট পারদর্শী আর খালেদা জিয়া ভালো করে খায় দেয় জেল খায় বহাল তুমি থাকে যেই মামলার তারিখ হয় উনি অসুস্থ হয়ে যান এতিমের টাকা মেরে সেই কারণে সে জেলে জেলে তো আর আমরা দেইনি দেখো এখানে আমাদের কাছে মুক্তির আন্দোলন করে তো লাভ নাই কারণ এটা তো আমরা আমরা ইচ্ছে করলেও ছাড়তে পারবো না যতক্ষণ পর্যন্ত কোর্ট না অর্ডার দেবে তিনি বলেন সিটি নির্বাচনে জনগণের সাড়া পেতে ব্যর্থ হয়ে দোষারোপের রাজনীতি করছে বিএনপি নিজেরা বোমা মেরে নিজেরাই এই খেলা খেলে তো এটা তাদের নিজেদের অভ্যাস আছে যে নিজেরা বোমা মারবে নিজেরা গাড়ি ভাঙবে নিজেরা একটা ঘটনা ঘটাবে তারপরে ব্লেম গেম দেবে এই মিথ্যাচারে বিএনপি সাথে আর কেউ পারবে না নির্বাচনের আগে নানামুখী রাজনৈতিক অপতৎপরতা হতে পারে বলে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন যত এগিয়ে আসবে নানা রকম খেলাও শুরু হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা যদি আমাদের নীতি আদর্শ নিয়ে দেশকে যেভাবে গড়ে তুলছি এবং যেভাবে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি সেটা যদি অব্যাহত রাখি দেশের মানুষ ভালো থাকবে মানিক লাল ঘোষ মাইটিভি ঢাকা এদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণে কাজ করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি প্রধানমন্ত্রী বলেন গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত ছিল বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে এবছর জনপ্রশাসন পদক পেলেন ৩৯ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান রাকিব হাসানের রিপোর্ট জনসভায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সাল থেকে প্রচলন করা হয় জনপ্রশাসন পদক এটি ধারাবাহিকতা এবছর ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হলো এই পদক কাজের স্বীকৃতি স্বরূপ কর্মকর্তাদের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে তিনি বলেন সরকারি চাকরি মানে রুটিন কাজ নয় এই সংস্কৃতি থেকে বেরিয়ে নিজেদের উদ্ভাবনী শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগাতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী গভর্নেন্স ইনোভেশন ইউনিট নামে একটি আলাদা শাখা খোলা হয়েছে এই ইউনিটের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে নতুন নতুন উপায় উদ্ভাবন করে সরকারি সেবা প্রদান পদ্ধতি আরও সহজ করা এবং পাশাপাশি সরকারি কাজে একটা জবাবদিহিতা স্বচ্ছতা যেন নিশ্চিত থাকে কারণ যে কাজে আপনি করি অ্যাকাউন্টেবিলিটি দরকার স্বচ্ছতা থাকতে হবে জবাব দিতে থাকতে হবে যে আপনি একটা কাজ পেয়েছেন অত সেই কাজটা কতটুকু আপনি সফল করতে পারলেন কেন পারলেন না এবং পারার না পারার কারণটা কি
আবার সেই কাজটাকে ধরে আপনি আরও আপনার উদ্বোধনী শক্তি দিয়ে মেধা দিয়ে সেটাকে আরও বিকশিত করে জনকল্যাণে কতটা কাজে লাগাতে পারলেন সেই চিন্তাভাবনাটাও যাতে থাকে এবং বিকশিত হয় সেই ব্যবস্থা করবার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। ৭৫ পরবর্তী সময় ক্ষমতা দখলকারীরা দেশকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছিল মন্তব্য করে আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিচ্ছি, আমরা MRT করছি, আমরা এখন আমাদের মেট্রো রেল হচ্ছে। ঠিক সেইভাবে আমার চিন্তা আছে যে ভবিষ্যতে যেমন ঢাকা রাজধানী কেন্দ্র করে অতি অল্প সময়ের মধ্যে আমাদের সমগ্র বাংলাদেশে যোগাযোগ স্থাপন করা, অর্থাৎ ঢাকা থেকে যেমন এক ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম যেতে পারি, আমরা কিন্তু বুলেট ট্রেন অর্থাৎ দ্রুতগতির ট্রেন আমরা করতে পারি। ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে দিনাজপুর, ঢাকা থেকে বরিশাল হয়ে একটা পায়রা বন্দর, ঢাকা থেকে কলকাতা, আমরা দ্রুত ট্রেন যদি চালু করে দিতে পারি গোটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত দ্রুত হবে। সেই সাথে সাথে রাস্তাঘাট, সেই সাথে ট্রেন এবং ঢাকা ঘিরে একটা রিং রোড তৈরি করা। সরকারি কাজে লালফিতার দৌরাত্ব থামিয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একসময় তো প্রচলিত ছিল লালফিতা দৌরাত্ব, অবশ্য এখন লালফিতা ব্যবহার হয় না, সাদা ফিতাই ব্যবহার হয়। কিন্তু সাদা ফিতা ব্যবহার হলেই যে কাজের গতি দ্রুত হবে তা কিন্তু না, কাজে এই ওই লালফিতা এখনও প্রচলিত আছে। তো এই দৌরাত্বটা যেন না থাকে, কোনো কাজ যেন থেমে না থাকে, কোনো কাজ যেন পড়ে না থাকে। আবার অহেতুক অর্থ খরচের জন্য এমন এমন প্রকল্প নিয়ে আসা যার হয়তো কার্যকারিতাই বেশি নাই বা কোনো শুভফল দেশে পাবে না, সেটাও কিন্তু না। রাকিব হাসান, MYTV, ঢাকা। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের বৃষ্টি উপেক্ষা করে মেয়র ও কাউন্সিল প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকালে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কেদুর মোড় বৌবাজার এলাকার গণসংযোগ চালান বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। আর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের শিরোইল মঠ পুকুর বালিয়া পুকুর এলাকায় আওয়ামী লীগ প্রার্থী AHM খৈরুজ্জামান লিটন প্রচারণা চালান। এ সময় একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। পুলিশকে ব্যবহার করে নির্বাচনে এগিয়ে যেতে হবে এমন মানসিকতা আমরা আগেও ছিল না, এখনও নেই, এবং আমাদের দলের যে মূলনীতি সেখানে এই জিনিসটি প্রযোজ্য নয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করি, জনগণেরই দল আওয়ামী লীগ, এবং তাদের জনপ্রিয়তায় ভীত হওয়ার কোনো কারণ নেই। এই কারণেই যে জাতীয়ভাবে তাদের বর্তমানে কোনো জনপ্রিয়তা নেই, তাদের নেতা কর্মীদের দিক মানে কে কোথায় চলে গিয়েছেন তার কোনো ঠিক নেই, কারণ তারা ক্ষমতায় থেকে সুবিধাভোগী দল, তারা আন্দোলনের দল নয়। এসটি ইমাম সাহেব রাজশাহীতে এসেছিলেন জানেন, এবং রাজশাহীতে এসে আওয়ামী লীগের পোলিং অফিসার তিনি ঠিক করে গেছেন, DNA টেস্ট করে গেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভোটের অধিকার এবং ভাটের অধিকার প্রতিষ্ঠা করা পর্যন্ত জাতীয়তাবাদী দল এবং ২০ দলীয় ঐক্যজোট রাস্তায় আছে এবং থাকবে। এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী কয়েকজন কর্মীকে আটকের অভিযোগ করেন। এদিকে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান জানিয়েছেন, যারা মামলার আসামি তাদের আটক করা হচ্ছে, প্রার্থীদের এ ব্যাপারে সতর্ক হতে হবে। বিশেষ করে শাহপুরান থানার ওসি ঢালাওভাবে আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করতেছে। তল্লাশি নয়, আমাদের নির্বাচনী সদস্য সচিব আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে, সে ব্যবসায়ী করে, তার কুলের বাচ্চার নিয়ে সে ঘুমিয়েছিল, সে ব্যবসায়ী, তাকে তুলে নিয়ে আসছে। পুলিশ যদি কাউকে ধরে থাকে তাহলে তার বিরুদ্ধে কী অভিযোগ আছে, কেন আছে, সেটা খতিয়ে দেখতে হবে। অপরাধী বা কোনো মামলার আসামি কেউ যদি নির্বাচনী প্রচারণায় থাকে তাকে যে কোনো সময় পুলিশ ধরতে পারে, এখানে তো কারো মানে আমরা কোনো আপত্তি করতে পারি না, আপত্তি করা তার সমীচীনও হবে না। সুতরাং এই ধরনের কেউ যদি থাকে তাদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে রাখাটাই ভালো। সিটি নির্বাচনের প্রচারণায় মুখর বরিশাল নগরী। আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ আজ গণসংযোগে অংশ না নিলেও দুপুরে নগরীর বাঁধ রোড ও মেডিকেল কলেজ এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। এ সময় তার সাথে সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন ও কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু অংশ নেন। যারা ধর্মের কথা বলে যারা ভোট চায় তারা ধর্ম ব্যবসায়ী,
তারা জনমনে এই ধর্ম ব্যবসায়ী হয়ে ধর্মকে বিভ্রান্ত করে, ধর্মকে ব্যবহার করে এই কাজগুলো তারা করছে এবং এটা আসলে ঠিক নয়। আমি আশা করব ভোটাররা সমস্ত ভয় ভীতি এবং সমস্ত ধরনের যে গুজব এগুলো উপেক্ষা করে 30 তারিখে ভোট কেন্দ্রে আসবে এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে লাঙ্গলকে বিজয়ী করবে। রাজনীতির মতাদর্শে ভিন্নতা থাকলেও কারো উপর হামলা আওয়ামী লীগ সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক বাদুল কাদের। ঢাকা ক্লাবের জ্যাম চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের খুঁজে বের করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। মানিকলাল ঘোষের রিপোর্ট। অর্থনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গে প্রয়োজন সাংস্কৃতিক মুক্তি। দুই বাংলার চলচ্চিত্র তারকাদের উপস্থিতিতে জ্যাম ছবির মহরত ও ব্যানার উন্মোচন উপলক্ষে এই আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে যোগদান শেষে চলমান রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত হতে পারে, এরা অনেক সময় অনুপ্রবেশ। কথা বলেন কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের উপর হামলা প্রসঙ্গে। যে কারণেই রাজনীতিতে ভিন্ন মত থাকতে পারে, কারো উপর শারীরিকভাবে হামলা চালাতে পারে, এটা এ রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। কাজে কুষ্টিয়ার ঘটনা যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা, তাদের খুঁজে বের করার জন্য আমি অলরেডি পুলিশের আইজিকে ব্যবস্থা নিতে বলেছি। সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে ককটেল বিস্ফোরণ নিয়ে বিএনপি নেতাদের খোনারাপ রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি। রাজশাহীর ককটেল হামলা, সিলেটে নির্বাচনী অফিসে হামলা, এ দুটি ঘটনা এখানে, এর দায়ও বিএনপি কীভাবে অস্বীকার করবে আমরা জানতে চাই। আর ককটেলের ঘটনা তাদের জেনারেল সেক্রেটারি পর্যন্ত এখানে জড়িত আছে ফোন আলাপে, এ বাস্তবতাকে অস্বীকার করবেন কেমন করে? কোটা সংস্কার আন্দোলন নিয়ে যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। কারা এই বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাদেরকে খুঁজে বের করার জন্য কথা বলেছি। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতাকর্মীদের যেখানেই অন্যায়ভাবে গ্রেফতার করা হবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে কুষ্টিয়ায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব শেখতের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। যারা মাহমুদুর রহমানের উপরে হামলা করেছেন তাদেরকে যে সরকার নিরাপত্তা দিয়েছে। মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশের উপস্থিতিতে মাহমুদুর রহমানকে যেভাবে আক্রমণ করে, হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে আহত করা হয়েছে নজিরবিহীন, অবিলম্বে যারা এর জন্য দায়ী তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং পুলিশ কর্মকর্তা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় তিন সিটি নির্বাচনী এলাকায় সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের পুরো নির্ভরশীলতা হচ্ছে। আজকে পুলিশের একটি অংশ, বিজেপির একটি অংশ, নির্বাহী কর্মকর্তাদের একটা অংশ এবং তার সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশন। এখন নির্বাচন যদি করতে হয় এই নির্বাচনী প্রকল্প আওয়ামী লীগের ভেঙে নিতে হবে এবং প্রতিরোধের মাধ্যমে সেটা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান বক্তারা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।
নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার 14 গ্রাম থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেননি হাইকোর্ট। তবে 26 জুলাইয়ের মধ্যে কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এ কেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ মামলায় গত 1 জুলাই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদনের শুনানির জন্য 8 আগস্ট বহাল রাখেন কুমিল্লার আদালত। এরপর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় আবেদন করে জামিন চেয়েছেন। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে কয়লা সংকট 1 মাসের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বড় পুকুরিয়া নিয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, উদ্ভূত পরিস্থিতিতে আগামী 1 মাস রংপুর অঞ্চলের জনগণকে কিছুটা বিদ্যুৎ সমস্যা পোহাতে হবে। ঘটনা তদন্তে গঠিত কমিটি মঙ্গলবার রিপোর্ট প্রদান করবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বড়পুকুরিয়ার বিদ্যুৎ তাপ কেন্দ্রগুলো বন্ধ থাকার কারণে ওখানে ভোল্টেজের সমস্যা হবে, বিশেষ করে বৃহত্তর রংপুর এবং রংপুর সদর। 1 মাস সকলকে ধৈর্য ধরার জন্য এটা আমি সকলের কাছে অনুরোধ করছি। আমরা দুঃখিত এই বিষয়ে। আমরা ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে এই বিষয়ে পূর্ণ তদন্ত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে, এবং সেখানে একটা মামলা রুজু করা বলা হয়েছে পেট্রোবাংলাকে বলা হয়েছে। আর এমনি তো আমাদের তদন্ত রিপোর্ট আমাদের হাতে আজকে কালকের মধ্যে পূর্ণ রিপোর্ট চলে আসবে। বাংলাদেশ থেকে 258 ধরনের ঔষধ ভুটানে রপ্তানি করা হবে আগামী সেপ্টেম্বরে, যার আর্থিক মূল্য হবে 20 কোটি টাকা। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতের কাছে টোকেন ঔষধ হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সম্মেলনে আলোচনার জন্য এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের 347টি প্রস্তাব এসেছে। এর মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাব এসেছে সবচেয়ে বেশি। সচিবালয়ে এসব তথ্য জানান মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার বিভাগের সচিব এম এন জিয়াউল আলম। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি গ্রামে এক রাতে শতাধিক ঘরবাড়ি যমুনার গর্ভে চলে গেছে। ভাঙনের ফলে ওই এলাকার 2 শতাধিক তাঁত ফ্যাক্টরি হুমকিতে রয়েছে। এলাকাবাসী স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবলের রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতান আসৃতি। প্রতি বছর বর্ষায় যমুনার ভাঙন কেড়ে নেয় সবকিছু। প্রতি বর্ষায় 1.5-2 মাস ভাঙনের আতঙ্কে দিন কাটান টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নবাসী। এবছর প্রথম দফায় পানি বাড়লেও গত 1 সপ্তাহে প্রায় 2.5 ফুট পানি কমেছে। একই সাথে যমুনার ভাঙনও বেড়েছে, ফলে প্রতি বছরের ন্যায় এবারও ভাঙনের শিকার হচ্ছেন মানুষ। এই যমুনা নদীর হাতে বিলীন হয়ে যাচ্ছে বছরের পর বছর। আনারা কিটা কি করবেন, আনারা কইরা দেন, আটা থাকা হাতেছি না। জমি জমা রাস্তাঘাট এবং সমস্ত কিছুই বিলীন হয়ে গেছে আমাদের এই নদীর কবলে। আঙুর তো নদী ভেঙ্গে বাড়িঘর ভেঙ্গে। বসতভিটা ও বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 6টি মসজিদ সহ বহু স্থাপনা যমুনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে 2 শতাধিক তাঁত ফ্যাক্টরি। নদীতে ভাঙনে শেষ হয়ে গেছে, স্কুল মাঠ কিছুই নাই। আমরা অসহায় মানুষ, আমার জোট নাই, জমি নাই, আমরা মানুষের জায়গায় বাড়ি নাই ছিলাম। এখন আমাদের একটা বেড়িবাঁধের খুব প্রয়োজন, একটা বেড়িবাঁধ আমরা চাই। নির্বাহী প্রকৌশলী জানালেন, বেড়িবাঁধ নির্মাণ করা না হলে যমুনার করাল গ্রাস থেকে কোনোভাবেই পরিত্রাণের উপায় নেই। বাকি জায়গাগুলোতে আমরা যেখানে ঝুঁকিপূর্ণ ছিল গরু ব্যবসায়ী প্রত্যাদের মাধ্যমে সেটিও আমরা সাময়িকভাবে 10 টাকাতে সম্ভব হয়েছে। যমুনার ভাঙন স্থায়ীভাবে রোধ করতে একটি বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ইউপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আমাদের এই চরবাসীকে বাঁচানোর লক্ষ্যে একটি বেড়িবাঁধের ব্যবস্থা করে যাতে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারি। টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, দূর হবে ভাঙন আতঙ্ক, এমনটাই আশা করছেন এলাকাবাসী। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। এছাড়াও ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 11:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি জিসমিন আরাফিন দৌসি এবং আমি সাইদ মল্লিক।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।